পঞ্চায়েত ভোটের আগে ভাঙন বিরোধী শিবিরে বার্তা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। শনিবার তৃণমূলে যোগ দেন তিনি। দলত্যাগে কোনো প্রভাব পড়বে না দাবি বিজেপির। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাগদা পঞ্চায়েত সমিতির এক সদস্য। শনিবার বনগাঁয় তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে দলত্যাগ করেন ওই বিজেপি নেতা। তার সাথে বেশ কয়েকটি পরিবার এদিন তৃণমূলে যোগদান করেন। জানা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে বাগদা পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসন থেকে জয়ী হন বিজেপির হারাধন বাগ। এদিন তৃণমূল জেলা সভাপতির উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। শাসক দলে যোগ দিয়েই পুরনো দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দলত্যাগী হারাধন বাগ। সাংবাদিক সম্মেলনে হারাধন বাগ বলেন, বিজেপি উচ্ছৃঙ্খল দল, নিজেদের মধ্যে মারামারি করে, নিজেরা নিজেদের পরিবার ঠিক রাখতে পারে না, মানুষের জন্য কি কাজ করবে, উন্নয়নকে ওরা বাধা দেয়। আমি মমতা সরকারের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিলাম। সিন্ধানী গ্রাম পঞ্চায়েত, আমি বিজেপি থেকে 3 নং পঞ্চায়েত সমিতির মেম্বার রানিং। কারণ ওরা হলো উচ্ছৃঙ্খল সংগঠন, নিজেরাই নিজেদের ভিতরে মারামারি করে, তারা সমাজের কি কাজ করবে, তারা নিজেরাই নিজেদের পরিবার ঠিক রাখতে পারে না, সমাজের জন্য কি করবে। এই জন্য আমি ওদের পাশ থেকে সরে দাঁড়িয়েছি। এবং ওরা মানুষের খুব একটা সাধারণ মানুষের পছন্দ করে না বা ভালোবাসে না, শুধু জাত পাতের রাজনীতি করে। মমতা সরকারের উন্নয়ন, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সে উন্নয়ন দেখে আমি চলে এসেছি। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বাগদা পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসন থেকে বিজেপির হয়ে জয়ী হয়েছিল হারাধন বাগ। উনি আমার কাছে বেশ কয়েকবার এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে। আজ তিনি প্রায় 70টি পরিবার নিয়ে তৃণমূলে যোগদান করেন। সিন্ধানী গ্রাম পঞ্চায়েতের পারমাদনের বাড়ি বাগদা পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসন থেকে জয়ী হয়েছিল 2018 সালে ভারতীয় জনতা পার্টিতে। আমার কাছে বেশ কয়েকবার এসেছিলেন। ভারতীয় জনতা পার্টির বীতশ্রদ্ধা হয়েছে পার্টির সম্পর্কে, যোগদান করবে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবার জন্য। সেই কারণে আজকে প্রধান সিন্ধানীর অঞ্চল সভাপতি এবং ওখানকার নেতৃত্বের সঙ্গে আমার কাছে এখানে এসেছেন প্রায় 70টা পরিবার যোগদান করলেন আজকে এখানে। দলের পতাকা তুলে দিয়ে আমাদের আজকে তাকে সাদরে আমরা গ্রহণ করলাম। আগামী দিনে পার্টির কাজ করবে, শিক্ষিত ছেলে, এবং আমার পার্টির কাজে লাগাবে। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি সদস্যের দলত্যাগে কিছুটা হলেও কোণঠাসা হলো বিজেপি। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, হারাধন বাগের দল পরিবর্তনে বিজেপির বিন্দু মাত্র ক্ষতি হবে না। তিনি আরো বলেন, আমরা সিন্ধানী ও বাগদা পঞ্চায়েতে ভালো ফল করব। পাশাপাশি তার দাবি, হারাধন বাগ দল পরিবর্তন করার ফলে বিজেপির বিন্দু মাত্র ওই এলাকায় ক্ষতি হবে না। ওর সঙ্গে ওর বাবা মা ছাড়া একটা পরিবার ওর সঙ্গে যায়নি, যাওয়ার কথাও নয়। ওর একটা অন্যায় দাবি ছিল যে ওই সিটটা ওকে প্রার্থী করতে হবে, কিন্তু সিটটা মহিলা সংরক্ষিত ছিল, স্বাভাবিক কারণে ওকে প্রার্থী করা যায়নি। আর সেই জন্যেই ও লোভে পড়ে তৃণমূলে যোগ দিয়েছে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। বিরাট দল, এখন ওকে বাদ দিয়েই ওই গ্রামে আমরা জিতবো, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত আমরা পাবো। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।